মাঝে বিখান কি হয় তবু তো বাচ্চা পালায় রেখে চলে যেতে পারে না বাবা তো ঢুকে চলে যায় মা তো পারে খারাপ প্রশ্ন করে তো ইচ্ছা নাই চাই যে একজন আমার পাশে এসে দাঁড়াক তার সাথে জীবনটা কাটাই দিই কিন্তু খারাপ কাজ করবো মরতে হবে তখন আল্লাহর কাছে কি হিসাব দেবো আর একটা ইজ্জত কয়জনরা দেখাবো এটা আমি করতে চাই আচ্ছা আমি আমার স্বামীর উপরে কোনো আমার অভিযোগ নাই আমি দোয়া করি আল্লাহর কাছে সে ভালো থাক সুস্থ থাক আমি বাচ্চা নিয়ে খুবই একটা দোয়া করি ওনার জন্য আসসালামু দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম বৈশাখ আবার দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর বিয়ে শাদী করছেন তো নাকি অবশ্যই করছেন স্বামী সন্তান আছে কি বলেন সন্তান আছে স্বামী নাই কেন স্বামী কি মারা গেছেন নাকি কেন স্বামী কোথায় স্বামী এখন মনে করেন যে বিশৃঙ্খলার মধ্যে রেখে আসে যদি চলে যায় তাহলে তার তারে দরকার নাই এখন বাচ্চা নিয়ে স্বামী আমার তালাক দিচ্ছে আচ্ছা যদি পেটে ভাত না থাকে তাহলে স্বামী তো দরকার নাই সবটাই লাগে কোনোটাই যদি না থাকে রাত্রে খালি ঘুমানোর জন্য এটা তো আমি চাই না বাচ্চা তো হয়েছে রাস্তাঘাটে তো করতে আরও বাচ্চা হয় মনে ভাববো এটাই এখন আমি মা যদি খান কি হই তা তো বাচ্চা ফেলিয়ে যেতে পারবো না আচ্ছা বাপে তো ফেলিয়ে গেছে এখন মনে করেন কষ্ট না পাইলে তো কেউ নষ্ট হয় না এখন এই কারণেই প্রতিবেদনের মধ্যে আসলাম যদি কেউ পাশে দাঁড়ায় আমার বাচ্চা নিজের বাচ্চা হিসেবে পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে তার এই জীবনে একটা কিছু করার চিন্তা ভাবনা আছে বিয়েটা যে করছিলেন প্রেম করে করছেন না পরিবার দিস আমি প্রেম করে করছিলাম প্রেম করে করছিলেন কিভাবে পরিচয় হলো হয়েছিল তার সাথে দেখা হয়েছিল মানে কোথায় দেখা হয়েছে দেখাইছিল আমাদের বাড়ির ওখানে গাড়ি চালাইতো তো আচ্ছা স্বামী কি ড্রাইভার ছিল আচ্ছা তো স্বামী এখন একটা বিয়ে করছে নাকি একাই আছে না বিয়ে করছে বিয়ে করছে তো কতদিন হয়েছে বিয়ে করছে বিয়ে করছে তো তিন বছর হইব চলে গেছে আমার তিন বছর হয়েছে তো আপনি তিন বছরে কেন বিয়ে করলেন না আমি বিয়ে করি নাই আমি তো বাচ্চা ফেলাই দিয়ে তো চলে যেতে পারবো না বাচ্চা তো ছেড়ে যেতে পারে আমি তো ছেড়ে যেতে পারবো এমন যদি কেউ থাকে যে বাচ্চা সহ বিয়ে সাথে করবে আমি এরকমই খোঁজতে আছি তার বয়স যতই হোক না সমস্যা নেই আচ্ছা তো আমার নাম কি বললেন বৈশাখী না তা সে যদি বয়স খুব বেশি হয় তার সমস্যা নেই তো দর্শক আপনাদের বৈশাখী আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 01746816372 আমি নাম্বারটা আবারও বলছি 01746816372 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম